নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। মধুপুর গ্রামের পার্শ্ববর্তী যে বিশাল বড় বাদাবন রয়েছে, হঠাৎ করেই সে বনে আগমন ঘটে ভয়ানক রকমের এক অপশক্তির। সেই অপশক্তি এক কালো চিতাবাঘের রূপ ধারণ করে মানুষদের হত্যা করতে থাকে নির্মমভাবে। তারানাতান্ত্রিক কিভাবে রক্ষা করবেন মধুপুর গ্রামের মানুষদের, কী বা সেই উপায়, তাকে কি কার্যের কারণে সাহায্য নিতে হবে অন্য কোনো শক্তির, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাতান্ত্রিকের ফ্যানফিকশন গল্প বাদা বনের ভয়। তাহলে আর দেরি না করে শুরু হতে চলেছে আমাদের আজকের এই বিশেষ নিবেদন। বলি হ্যারে মঙ্গল, আর বনের কত ভেতরে ঢুকবি বল দেখি? আমরা কিন্তু বনের অনেকটা গভীরে প্রবেশ করে ফেলেছি, আর ভেতরে না যাওয়াটাই হয়তো বুদ্ধিমানের কাজ। আমাদের আরো অনেক ভিতরে ঢুকতে হবে পলাশ, ভয় পেলে চলবে না কিছুতেই। আজ 7 দিন হয়ে গেল এই জঙ্গল থেকে আমরা কোনো কিচ্ছু নিয়ে যেতে পারিনি ঘরে। যেটুকু খাবার মজুদ ছিল তা তো প্রায় শেষের পথেরই, এবার যে একটা কিছু করতেই হবে। বলি এভাবে অভাব অনটনের মধ্যে দিয়ে আর কতদিন যাব বল দেখি? হ্যাঁ, বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত অনাহারে রয়েছে। আমরা এতজন মানুষ একসঙ্গে রয়েছি, আমাদের সঙ্গে মোটা লাঠি অস্ত্রশস্ত্র রয়েছে, তাহলে আবার ভয় কিসের রে? কোনো ভয় নেই। এই চল আমার সঙ্গে, সবাই চল তো, আমরা সবাই ভেতরে গিয়ে ঢুকে আগে দেখি। কি জানি রে মঙ্গল, হঠাৎ আমার মনটা এত কু ডাক ডাকে উঠল কেন কে জানে। আমার কেমন যেন বারে বারে মনে হচ্ছে আজকে এই জঙ্গলের এত গভীর অংশে প্রবেশ না করলেই হয়তো ভালো হতো, আমাদের না কোনো ভয়ানক বিপদের মুখোমুখি হতে হয়। আহ পলাশ, তুই এখনো এত ভয় পাচ্ছিস? আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা তো আমাদের পেশা, আমাদের কাজ। এই বাদাবনের ভেতর থেকে কাঠ, মধু, মাছ, ভেষজ এসব সব সংগ্রহ করে আমরা স্থানীয় বাজারে বিক্রি করেই তো আমাদের জীবন ধারণ করি। হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা এইসব কাজ করে আসছি, আর তাছাড়া আমাদের পূর্বপুরুষরাও তো এই একই কাজ করত। এসব কিছু ভুলে গেলে চলবে? জঙ্গলের ভেতর প্রবেশ করতে হবে, ভয় পাওয়া মূর্খামি ছাড়া আর কিচ্ছু নয়। মঙ্গলের এই কথার পরে পলাশ আর কিছুই বলে উঠতে পারল না। মঙ্গল, পলাশ ও তাদের দলের অন্যান্য ব্যক্তিরা খুব সন্তর্পণে পা ফেলে ফেলে এগিয়ে চলল গুল্ম, লতা পাতা ও জলা জমিতে পরিপূর্ণ বাদাবনের গভীর থেকে আরও গভীরে। তাদের গ্রামের নাম মধুপুর। মধুপুর সুন্দরবন তালুকায় একেবারে সমুদ্র সংলগ্ন একখানি ছোট্ট গ্রাম। সমুদ্রের নোনা হাওয়া সেই গ্রামের প্রতিটা বাড়ির জানালায় গিয়ে ঝাপটা মারে। মধুপুর গ্রামের প্রতিটা মানুষেরই প্রধান জীবিকা হলো সেখানকার বাদাবন থেকে কাঠ, মধু, সামুদ্রিক মাছ, কাঁকড়া, ভেষজ উদ্ভিদ প্রভৃতি সংগ্রহ করে তা বাজারে বিক্রি করা। এইভাবেই তারা তাদের সংসার চালায়। কিন্তু আজ বেশ কিছুদিন হলো মঙ্গল, পলাশ এবং তাদের দলের অন্যান্য ব্যক্তিরা জঙ্গল থেকে কিছুই নিয়ে যেতে পারেনি, তাই তাদের ঘরে অভাব এখন নতুন অতিথি হয়ে হাজির হয়েছে। মঙ্গলের কথায় সকলে সায় দিয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। না গো মঙ্গলদা, কথা কান্না কিন্তু তুমি নেহাত ভুল বলনি। দেখো এই অল্প কিছুটা সময়ের মধ্যে কতগুলো বড় কাঁকড়া আর মাছ পেয়ে গেলাম একেবারে হাতের নাগালে। দলের এক যুবক মোহনের মুখ থেকে এই কথা শুনে মঙ্গলের মুখে গর্বের হাসি ফুটে উঠল। তার বুকের ছাতি বেশ কিছুটা চওড়া হলো বুঝি এক নিমেষেই। মঙ্গল তার দিকে তাকিয়ে একটা চওড়া হাসি হেসে বলল, সেই জন্যই তো বারবার করে তোদের বলেছিলাম যে জঙ্গলের গভীরে চল, গভীরে চল, গভীরে চল। আরে বাবা, রোজ রোজ এক জায়গা থেকে কি মাছ, কাঁকড়া এসব পাওয়া যাবে? জায়গা বদল করতে হবে। শোন,
বাদা বনের এই তল্লাটে খুব একটা মানুষ আসে না সচরাচর, সেই জন্যই তো হাতের কাছে এত কিছু পেয়ে যাচ্ছিস এত সহজে। মঙ্গলের বলা একটাও কথা যেন কানে গিয়ে পৌঁছালো না পলাশের। তার বুকের মধ্যে কিরকম যেন একটা অস্বাভাবিক অনুভূতি আছাড়ি পিছাড়ি খাচ্ছে ক্রমাগত। তার মনের মধ্যে একটা ভয় নামক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। বারবার মনে হচ্ছে কেউ বা কিছু একটা যেন তাদের প্রতি নজর রেখে চলেছে প্রতিনিয়ত। আজ এই গোটা জঙ্গল অস্বাভাবিক রকমের নিস্তব্ধ, যা এখন অবধি পলাশ ছাড়া আর অন্য কেউ খেয়াল করেনি। অন্যান্য দিন এ জঙ্গল কতটা প্রাণবন্ত হয়ে থাকে, নানান রকমের পাকপাখালির চিৎকার চেঁচামেচিতে, অথচ আজ সেসবের কিছুই শোনা যাচ্ছে না। পলাশ বারে বারে ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু কাউকেই দেখতে পায় না। বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর পলাশ এবার সকলের উদ্দেশ্যে বলে, দিনের আলো ফুরিয়ে আসছে, এবার সকলে চলো আমরা যে যার বাড়িতে ফিরে যাই। এই বাদা বনের এত গভীরে যখন প্রবেশ করেছি তখন বেশ অনেকটা সময় লাগবে বের হতে, আর এখন এখানে না থাকাটাই বুদ্ধিমানের কাজ। চলো চলো। হ্যাঁ, এটা কিন্তু পলাশ খুব একটা ভুল কথা বলেনি। হ্যাঁ, এই এই চলো চলো, সবাই একবার ফিরে চলো তো দেখি। আমাদের যেটুকু যা নেবার ছিল তা আমরা আজ পেয়ে গেছি, আর আর বেশি লোভ করে লাভ নেই। এই চলো 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 ফেরত যাই। দলনেতা মঙ্গলে এই কথা শুনে সকলে এবার পিছনে ফিরে হাঁটতে শুরু করল। তারা হাঁটতে আরম্ভ করল ঠিকই, কিন্তু তারা কেউই জানত না যে আজ আর কারোরই বাড়ি ফেরা হবে না তাদের। বেশ কিছুটা পথ পিছনে ফেলে আসতেই কেমন যেন একটা বিশ্রী ঝাঁঝালো পচা দুর্গন্ধ এসে ঠেকল ওদের নাকে। সকলে পিছন ফিরে তাকাতেই যা দেখল তাতে তাদের হাত থেকে সমস্ত অস্ত্রশস্ত্র, কাঁকড়া মাছ যাবতীয় যা কিছু ছিল তা খসে পড়ল মাটিতে। নিমিষের মধ্যে চারপাশটা কেমন যেন কালো অন্ধকারে ঘনীভূত হয়ে গেল। মঙ্গল পলাশ সহ প্রত্যেকের বুকের মধ্যে একটা দামামা বেজে উঠল যেন। তাদের পায়ের তলার মাটি কেঁপে উঠল থরথর করে, মাথার উপরে সমস্ত আকাশ ভেঙে পড়ল। তারা দেখল তাদের থেকে মাত্র কয়েক হাত তফাতে এসে উপস্থিত হয়েছে একটা একটা বিশাল বড় কালো বাঘ। তবে এই অঞ্চলে কালো চিতার আগমন ঘটল কোথা থেকে তা ওদের কারো বোধগম্য হল না। ওই কালো বাঘটাকে দেখে মনে হলো ওটা যেন কোনো রক্ত মাংসে গড়া জীবিত প্রাণী নয়, বরং পরলোকের ওই পার থেকে উঠে আসা কোনো ভয়ানক অতৃপ্ত শক্তিশালী অপশক্তি, যে কেবলমাত্র নিজের মায়া শক্তিতে রূপ ধারণ করেছে বিভৎস কালো বাঘে। সকলে মারাত্মক ভয়ে ঠকঠক করে কাঁপতে আরম্ভ করল, তাদের বুকের রক্ত নিমেষের মধ্যে কনকনে ঠান্ডা হয়ে গেল। পলাশ কেবলমাত্র কোনো রকমে বলে উঠল, আমি তোমাদের পই পই করে বলেছিলাম, পই পই করে বলেছিলাম, আমার মনটা একেবারেই সাই দিচ্ছিল না আজকে এখানে আসার জন্য, কিন্তু তোমরা কেউ আমার কথা শোনোনি। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি ওটা বাঘ নয়, কোন রক্ত মাংসে গড়া প্রাণী ওরকম হিংস্র হতে পারে না। দাঁড়িয়ে থেকো না, পালাও, আর যদি সম্ভব হয় তাহলে কোনো বড় সড়ো গাছের মাথার উপরে উঠে বসো। পলাশের এই কথা শুনে সেখানে উপস্থিত প্রতিটা মানুষ দৌড়ানোর চেষ্টা করলো ঠিকই, কিন্তু তারা কেউই দৌড়াতে পারল না, কারণ ততক্ষণে তাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরিভাবে অসার হয়ে গিয়েছিল। পলাশের কথাগুলো যেন বুঝতে পেরে কেমন নিঃশব্দে তীক্ষ্ণ ধারালো দাঁত বের করে এক ভয়াল হাসি হেসে উঠল সেই কালো ভয়ানক বাঘ। তার দুই চোখ গরম চা ফলের মতন টকটকে গাঢ় লাল, গোটা দেহ আবৃত কালো কুচকুচে লম্বা লম্বা লোমে, ছুঁচালো নাক এবং মুখগহ্বরের ভেতরে রয়েছে লকলকে একটা জিব আর অসংখ্য অগণিত ছোট বড় দন্তরাশিতে পরিপূর্ণ চোয়াল। সেই মুখের দিকে তাকালে ভয়ে বুক যেন শুকিয়ে যায়। বাঘটা এবার ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো ওই মানুষগুলির দিকে, আপ্রাণ চেষ্টা করলো তারা প্রত্যেকে সেখান থেকে পালিয়ে যাবার, কিন্তু নিজের চোখের সামনে মৃত্যুবাহককে আসতে দেখেও তারা এতটুকু নড়াচড়া করতে পারল না। বাদা বনের মধ্যে ছড়িয়ে পড়ল একদল নিরীহ নিরপরাধ মানুষের প্রাণপণ মরণার্তনাদ। আজ রবিবার, অফিস ছুটির দিন, খুব সকালবেলাতেই ঘুমটা ভেঙে গেল।
জানালা দিয়ে বাইরের দিকে দৃষ্টি যেতেই দেখলাম বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি আরম্ভ হয়েছে। আকাশের মুখ বড়ই ভার। সবটা দেখে শুনে যা বুঝতে পারলাম তাতে এই বৃষ্টি এখন থামবে বলে মনে হচ্ছে না, বরং বৃদ্ধি পাবে যত সময় এগিয়ে যাবে। বিছানার মধ্যে ধীরে ধীরে আধশোয়া অবস্থায় উঠে বসলাম। আড়মোড়া ভেঙে জানালার দিকে তাকিয়ে বেশ কিছুটা সময় আরাম করে বসে রইলাম। তারপর সকালের যাবতীয় প্রাতক্রিয়া সেরে আমি বিছানায় এসে বসলাম। জানালা দিয়ে পুনরায় চোখ যেতেই আমি দেখলাম ছাতা মাথায় দিয়ে কিশোরী হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে আমারই বাড়ির দিকে। আমি তড়িঘড়ি দরজাখানা খুলে দিলাম। কিশোরী ছাতা আর ভিজে জুতো খুলে রেখে ঢুকে এলো বাড়ির ভেতরে, বসল বিছানার ওপর। আমি আমাদের দুজনের জন্য দুই পেয়ালা গরম চা করে একটা কিশোরীকে দিলাম, আর একটা আমি নিজে নিলাম। কিশোরী চায়ে চুমুক দিয়ে বলল, চলো ভাই, বাড়িতে এইভাবে বসে থেকে কি বা করবে, তার থেকে বরং চলো একটিবার মঠলেন থেকে ঘুরে আসি। ঠাকুরমশাইয়ের বাড়ি গেলে তিনি আমাদের কোনো না কোনো একটা গল্প শোনাবেন, আর ঠাকুরমশাইয়ের কাছ থেকে গল্প শুনতে শুনতে আমাদের সারা দিনটা বেশ ভালোভাবে কেটে যাবে। কথাটা যে তুমি খুব মন্দ বলেছ তেমনটি কিন্তু নয়, এ সময় একবার মঠলেনে গেলে মন্দ হয় না। চলো তাহলে বরং একবার সকাল সকাল করে মঠলেন থেকেই ঘুরে আসি। তবে হ্যাঁ, যাবার পথে এই পাঁচ মাথার মোড়ের দোকান থেকে ঠাকুরমশাইয়ের জন্য এক প্যাকেট পাসিংসো সিগারেট নিতে কিন্তু অবশ্যই মনে রেখো। ওরে বাবা, সে আবার বলতে, পাসিংসো সিগারেটের কথা ভুলে গেলে চলবে কিভাবে বলতো? সেই সিগারেট ছাড়া তিনি তো একেবারে গল্প বলতে পারেন না, তা কি আর আমি জানি না ভেবেছ? চলো চলো ভাই, আর বিলম্ব না করে বরং দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি। কিশোরীর তাড়াহুড়ো দেখে আমি আর বেশি সময় নষ্ট করলাম না, দুই বন্ধু মিলে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে এলাম রাস্তায়। তারপর জলমগ্ন রাস্তার বুকে ছপ ছপ শব্দ তুলে হাঁটতে আরম্ভ করলাম। হাঁটতে হাঁটতে পাঁচ মাথার মোড়ের কাছে এসে সেই গুমটি মতো দোকানটার থেকে আমরা কুড়ি পয়সার বিনিময়ে কিনে নিলাম এক প্যাকেট পাসিংসো সিগারেট। সিগারেট কেনা হয়ে গেলে আমরা দুজনে মিলে আবার গল্পগুজব করতে করতে হাঁটতে আরম্ভ করলাম ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। বন্ধ সদর দরজার সামনে আমরা থমকে দাঁড়ালাম। কিশোরী দরজার কড়া নেড়ে উচ্চ কণ্ঠে হাঁক ছেড়ে বলল, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, গৃহে আছেন নাকি? কিশোরীর অমন হাঁক ডাক শুনে ঠাকুরমশাইয়ের কন্যা চারি বাইরে বেরিয়ে এসে সদরের দরজাখানা খুলে দিল। চারি আমাদের দেখে ভীষণ খুশি হল। আমরা দ্রুত ঘরের ভেতরে ঢুকে এলাম। আমরা ঘরের অভ্যন্তরে ঢুকে আসা মাত্রই চারি পুনরায় সদরের দরজাটা বন্ধ করে দিল। আমরা এরপর উঠোনের একপাশে জুতো খুলে ভিজে ছাতা নামিয়ে রেখে উঠে এলাম ওপরে। তারপর তক্তপোষের উপর বসলাম বেশ আরাম করে। চারি আমাদের উদ্দেশ্যে বলল, কাকা বাবু, আপনারা বসুন, আমি আপনাদের জন্য একটু চা আর মুড়িমাখা করে আনছি। ঘরের ভেতর থেকে এবার বেরিয়ে এলেন তারানাথ তান্ত্রিক। আমাদের দেখে তিনিও অত্যন্ত খুশি হয়েছেন বলেই মনে হল। হাসতে হাসতে বললেন, আরে আরে কিশোরীরা যে তোমরা এসেছো, বাহ, ভালোই হয়েছে। আর বলবেন না, আজ রবিবার, ছুটির দিন, তার উপরে এমন বৃষ্টি বাদলার আবহাওয়া। আমি বিভূতির বাড়ি গিয়েছিলাম সাত সকালে, গিয়ে দেখলাম সে মন মরা হয়ে বসে আছে। জানেন তো, ছুটির দিনে তার এই রকমই অবস্থা হয়। তাই আমি প্রস্তাব দিলাম, চলো একটিবার বরং ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। ঠাকুরমশাইয়ের বাড়ি গেলে দেখবে সমস্ত মন খারাপ কপ্পুরের মতো উড়ে যাবে। এই সমস্ত কিছু না হয় বুঝলাম, কিন্তু আমার কাছে এলে যাবতীয় মন খারাপ ভালো হয়ে যাবে, এই কথা এত জোর গলায় বললে কি করে? হ্যাঁ, আমি কি কোনো জাদু জানি নাকি? হ্যাঁ, যে জাদু করে তোমাদের মন খারাপ আমি উধাও করে দেব। আপনি সত্যি জাদু জানেন ঠাকুরমশাই। আপনার বলা প্রত্যেকটা কাহিনীর মধ্যে পড়তে পড়তে লুকিয়ে থাকে সেই জাদু অলৌকিকতা, যা আমরা পুরোপুরি মন্ত্রমুগ্ধের মতন অবাক হয়ে শুনি। হ্যাঁ ঠাকুরমশাই, আপনার গল্পের আসরে যে ব্যক্তি একবার বসবে তার ক্ষমতা নেই মাঝপথে আসর ছেড়ে উঠে যাওয়ার। এরপরেও আপনি বলবেন যে আপনি কোনো জাদু জানেন না। আপনার বলা ওই সমস্ত অলৌকিক গা ছমছমে আদিভৌতিক কাহিনী শোনবার জন্য
আমরা কত রকমের কত প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে বারে বারে ছুটে এসেছি প্রাণের বিন্দুমাত্র তোয়াক্কা না করে। আপনার বলা বেশিরভাগ কাহিনী অবিশ্বাস্য মনে হলেও এইসবের মধ্যে এমন কিছু একটা মিশে থাকে যা দিনের শেষে মেনে নিতে আমরা বাধ্য হই। আমি অবাক হয়ে রীতিমতন হা মুখে তাকিয়ে রইলাম কিশোরীর দিকে। সত্যি কিশোরীর মতন এমন একজন মানুষের মুখ থেকে যে এরকম ঠাকুর মশায়ের হয়ে প্রশংসার বাণী শুনব তা আমার একেবারেই ধারণার বাইরে। এবার চারি রান্নাঘরের ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের জন্য তিন পেয়ালা চা নামিয়ে রাখল তক্তপোষের ওপর। আমি এক পেয়ালা চা ঠাকুর মশাইয়ের দিকে এগিয়ে দিয়ে এক পেয়ালা কিশোরীর দিকে এগিয়ে দিলাম আর বাকিটা নিজে নিয়ে নিলাম। চায়ের পেয়ালায় ফু দিয়ে তাতে লম্বা চুমুক বসালাম। চারি রান্নাঘরের দিকে পা বাড়াতেই আমি কিশোরীর দিকে চোখের ইশারা করলাম। সে আমার ইশারা বুঝতে সক্ষম হলো। কিশোরী কোমরের ধুতির সাথে গুজে রাখা সিগারেটের প্যাকেটখানা বের করে তা বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। ঠাকুরমশাই আমাদের থেকে এই পাসিংসু সিগারেট নিতে প্রত্যেকবারই আপত্তি করেন, কিন্তু আমরা তো জানি এই জিনিস তার ঠিক কতটা পছন্দের। কিন্তু আজ আর তিনি কোনো রকমের আপত্তি করলেন না। সিগারেটের প্যাকেট খুলে একটা সিগারেট বের করে তার ঠোঁটের দুই ফাঁকে গুজে তাতে আগুন ধরিয়ে লম্বা টান দিয়ে নাক ও মুখের মাধ্যমে প্রায় অফুরন্ত ধোঁয়া ছেড়ে আমাদের দিকে তাকালেন। আমাদের চা খাওয়া সমাপ্ত হলে আমরা শূন্য পেয়ালা নামিয়ে রাখলাম নিচে। এবার কিশোরী অধীর আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগল ঠাকুরমশাইয়ের গল্প শোনার জন্য। তা কি হে কিশোরী, এবার তোমাদের একখানি বেশ জমজমাট গোছের গল্প বলে শোনাতে হবে কি? ঠাকুরমশাইয়ের এই কথা শুনে আমি এবং কিশোরী আমরা দুজনেই একে অপরের প্রতি মুখ চাওয়াচাই করলাম। ঠাকুরমশাই স্বয়ং নিজে থেকে গল্প শোনানোর কথা বলছেন, মানে মেঘনা চাইতেই জল পাবার মতন এক বিষয়। কিশোরী অত্যন্ত আনন্দের সাথে উত্তেজিতভাবে বলল, তাহলে তো খুবই ভালো হয় ঠাকুরমশাই, এবার তাহলে বরং একখানা গল্প বলতে আপনি আরম্ভ করুন। কিশোরীর এই কথা শুনে ঠাকুরমশাই এবার নির্বাক শ্রোতার মতো ফ্যাল ফেলে চোখে তাকিয়ে রইলেন বাইরের দিকে। আমি কিংবা কিশোরী আমরা দুজনেই খুব ভালোভাবে তার এই লক্ষণ জানি। তিনি অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক ভয়ানক কাহিনীকে। স্বল্প কিছুটা সময় অপেক্ষা করার পর ঠাকুরমশাই এবার বলতে আরম্ভ করলেন তার আজকের কাহিনী। তোমরা তো জানোই যে আমি বরাবরই একটু ভবঘুরে প্রকৃতির মানুষ ছিলাম। ঘরের চার দেওয়ালে ওই গণ্ডিবদ্ধ জীবন আমার কোনোদিনই পছন্দের ছিল না। চার দেওয়ালের ওই আবদ্ধ পরিবেশের মধ্যে আমার যেন দম বন্ধ হয়ে আসত, আর ঠিক সেই জন্যই বারে বারে ছুটে যেতাম বিভিন্ন অচেনা অজানা প্রান্তে, কেবলমাত্র ঈশ্বরের ওপর ভরসা রেখে দিনের পর দিন বা সপ্তাহের পর সপ্তাহ বা কিংবা মাসের পর মাস কাটিয়ে দিয়েছি কত শত অচেনা অজানা গ্রামে। চলতি পথে যে সমস্ত বিপদগ্রস্ত মানুষদের সাথে আমার মোলাকাত হয়েছে, আমি তাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেছি। আমার গুরুদেব আমায় বলেছিলেন যে সর্বত্যাগী সন্ন্যাসী হওয়া আমার পক্ষে এই জন্মে কখনোই সম্ভব হবে না, তাই সংসারের মধ্যে থেকেই আমাকে আমার সাধন জীবন সম্পন্ন করতে হবে। আমি আমার গুরুদেবের কথা অক্ষরে অক্ষরে পালন করে গিয়েছি আজীবন। কখনো কারোর পুত্র হিসাবে, কখনো বা কারোর স্বামী হিসাবে, আবার কখনো কারোর পিতা হিসাবে যাবতীয় দায়িত্ব তুলে নিয়েছি নিজের কাঁধে। এইবার এমনই এক সময় হাঁটতে হাঁটতে আমি গিয়ে পৌঁছেছিলাম সমুদ্রের তীরবর্তী একটি ছোট্ট গ্রামে। সেই গ্রামের নাম মধুপুর। আজ তোমাদের সেই মধুপুর গ্রামের ধারে থাকা বাদাবনের গল্প বলবো। ঠাকুরমশাই আসন্ন এক গল্পের মূল অংশে প্রবেশ করতে চলেছেন এ কথা বুঝে আমি আর কিশোরী বেশ গা ঘাসাঘাসি করে বসলাম। ঠাকুরমশাই এবার বলতে আরম্ভ করলেন তার কাহিনী।
এইবার আমি হাঁটতে হাঁটতে মধুপুর গ্রামে গিয়ে পৌঁছেছিলাম, কিন্তু এই গ্রামে পা রাখতে না রাখতেই আমি বুঝতে পারলাম সেখানকার মানুষেরা কোন একটা বিষয় নিয়ে ভয়ানক রকমের আতঙ্কিত এবং দুশ্চিন্তার মধ্যেই রয়েছে। এই গ্রামের মানুষদের চোখ মুখ কেমন কালো হয়ে গিয়েছে, তারা কোনো একটা বিষয় নিয়ে মাত্রাধিক্ত যে ভয় পেয়েছে তা আমি বিলক্ষণ উপলব্ধি করতে পারলাম। আরো বেশ কিছুটা গায়ের পথ ধরে এগিয়ে আসতেই দেখলাম গ্রামের এক বুড়ো বটতলায় কিছু মানুষের জটলা বসেছে। সেই মানুষের ভিড়ে মিশে গেলাম আমিও। শুনতে পেলাম কয়েকজন মাতব্বর গোছের মানুষের কথাবার্তা। এ কি বিপর্যয় নেমে এলো বলো দেখি আমাদের মধুপুর গ্রামের মানুষের জীবনে? বাপ ঠাকুরদার মুখে পর্যন্ত এরকম বিভৎস ঘটনার কথা আগে শুনেছি বলে তো মনে পড়ে না। এই কোন অভিশপ্ত প্রাণী এসে বসবাস করতে শুরু করলো বাদা বনে? এই গুরুতর সমস্যার কোনো এক সমাধান না করলে খেতে না পেয়ে মারা যাবে সমস্ত গ্রামের জনগণ। মানুষের কান্না হাহাকার আর চোখে দেখা যাচ্ছে না। কোন পাপের শাস্তি যে ঈশ্বর এইভাবে আমাদের দিচ্ছেন তা স্বয়ং ভগবানই জানেন। তুমি একেবারে হক কথা কইছো গো দাদা। সত্যি এইভাবে চলতে থাকলে গ্রামে মড়ক নেমে আসবে খুব শীঘ্রই। আমাদের এই মধুপুর গ্রামের মানুষেরা অনাহারে খিদের জ্বালা সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়বে তিলে তিলে। যে বা যারাই ওই বনের ভিতর যাচ্ছে তারাই তো আর প্রাণ নিয়ে ফিরে আসতে পারছে না, অথচ আমাদের পেশার কেন্দ্র হলো ওই বাদা বন। এখন সেখানেই যদি প্রবেশ করতে না পারা যায় তাহলে রোজগারও পুরোপুরি বন্ধ, তাই স্বাভাবিকভাবেই অনাহার দুর্ভিক্ষ নেমে আসবে গোটা গ্রাম জুড়ে। হ্যাঁ, ইতিমধ্যেই আমাদের গ্রামের 15 জন মানুষ মারা গেছে, তা জানি আরো কত মৃত্যু বাকি রয়েছে। হে ভগবান, তুমি কিছু একটা করো, না হলে এমন কাউকে পাঠাও যে আমাদের এই সংকট থেকে পরিত্রাণ দিতে পারে, না হলে এই গোটা মধুপুর গ্রাম পুরোপুরি শেষ হয়ে যাবে। আমি চুপ করে হাত পা গুটিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে মানুষজনের কথা শুনতে পারলাম না। আমার মনের মধ্যে ততক্ষণে হাজারটা প্রশ্ন একসাথে উকি দিয়েছে। আমি এগিয়ে গেলাম একবারে সামনে, তারপর সেই দুজন ব্যক্তির দিকে তাকিয়ে গাম্ভীর্যপূর্ণ কঠিন স্বরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কি হয়েছে বলুন তো আপনাদের গ্রামে? হ্যাঁ, আপনাদের কথাবার্তা শুনে যেটুকু উপলব্ধি করতে পারলাম সেটা হলো যে আপনারা কোনো ভয়ানক বিপদের মুখোমুখি হয়েছেন। কিন্তু কি এমন ভয়ানক সেই বিপদ হয়েছে যার কারণে প্রতিদিন আপনাদের গ্রাম থেকে অসংখ্য মানুষ ওই বাঁধা বনে গিয়ে প্রাণ হারাচ্ছে? আমার কথা বলা শেষ হলে সেই দুজন মানুষ সহ সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ এবার তাকালো আমারই দিকে। তার আপাদ মস্তক আমাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো, তারপর আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাদের গ্রামে এর আগে আপনাকে কখনো দেখেছি বলে মনেও পড়ছে না। আমি এবার সকলের উদ্দেশ্যে 2 হাত একত্রে জড়ো করে নমস্কারের ভঙ্গিমায় বললাম, নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে 5 জনে আমায় তারানাথ তান্ত্রিক নামেই ডাকে। আমি টুকিটাকি কিছু মন্ত্রতন্ত্র জানি এবং জানা রয়েছে অল্প স্বল্প জ্যোতিষবিদ্যা, তাই দিয়ে সর্বদা চেষ্টা করি বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে পরিত্রাণ দিতে। আমাকে একজন ভবঘুরের সাধকও বলতে পারেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোই হলো আমার কাজ। আজ ঘুরতে ঘুরতে আপনাদের এখানে এসে পৌঁছেছি আর আশা মাত্রই উপলব্ধি করতে পেরেছি যে এখানে ভয়ানক কিছু অঘটন ঘটেছে। তারপর আপনাদের এই কথাবার্তা শুনে আমি শতভাগ নিশ্চিত হলাম যে আমার ধারণাই সত্য। আপনারা দয়া করে আমায় বলুন যে আসলে ঠিক কি সমস্যা হয়েছে। আমার পরিচয় জানতে পেরে সেই মাতব্বর ব্যক্তির মধ্যে থেকে একজন বলে উঠলেন,
তারানাথ চক্রবর্তী, মানে সেই স্বনামধন্য তারানাথ তান্ত্রিক। এতদিন ধরে আমরা কেবল তার নাম মুখে মুখে শুনে এসেছি, কিন্তু তিনি যে স্বয়ং আমাদের গ্রামে এসেছেন সেই ব্যাপারে তো আমরা অবগত ছিলাম না। ভগবান ভগবান, তোমার এত করুণা! কথায় বলে ঈশ্বর নিজে আসতে পারেন না, তাই তিনি আমাদের মধ্যে থেকে কাউকে পাঠিয়ে দেন বিভিন্ন আপদ বিপদ হতে উদ্ধার করতে। আজ আজ বুঝতে পারছি এই কথার সত্যতা ঠিক কতখানি। ভগবান নিজে আসতে পারেনি, তাতে কি হয়েছে? তিনি আপনার মতন একজন দেবতুল্য মানুষকে পাঠিয়ে দিয়েছেন আজ এই ঘোর বিপদের দিনে আমাদের গ্রামে। আর আর কোনো চিন্তা নেই, এই মধুপুর গ্রাম এবার রক্ষা পাবে, আমার স্থির বিশ্বাস। ঠাকুরমশাই ঠাকুরমশাই, আপনি এই গাছতলা একটু বসুন। ওরে কে আছিস তোরা? দৌড়ে গিয়ে ঠাকুরমশাইয়ের জন্য একটু জল নিয়ে আয়। আমাদের আমাদের বড় সৌভাগ্য যে তার পায়ের ধুলো এই মধুপুরে পড়েছে। আপনারা দয়া করে আমাকে নিয়ে অযথা এত বিচলিত হবেন না। আমাকে নিয়ে বিচলিত হবার মতন কোনো কিছুই নেই। আমি কি আপনার পরিচয় জানতে পারি? আগে ঠাকুরমশাই, আমার নাম গিরিশ মুখার্জি, আমি এই মধুপুর গ্রামেরই মানুষ। আর এই হলো আমার বন্ধু শক্তিপদ চাটুর্য। এই গ্রামের প্রতিটা মানুষ আমাদের বড় ভালোবাসে এবং সম্মান করে। আজ এখানে এক আলোচনা সভা ডাকা হয়েছে। আপনাকে কি বলবো ঠাকুরমশাই, আমাদের গ্রামে পাশে থাকা বাদাবনে যে ভয়ানক বিপদ ঘনিয়ে এসেছে, তার ক্ষতিকারক প্রভাব পড়ছে সমগ্র গ্রামের নিরীহ মানুষদের ওপর। ঘরে থাকা ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা কাঁদছে খিদের জ্বালা সহ্য করতে না পেরে। কোনো রকমে এক বেলা আধ পেটা খেয়ে এখনো অবধি বেঁচে আছে ঠিকই, কিন্তু কতদিন কতদিন যে আর এইভাবে বেঁচে থাকতে পারবো তা আমরা জানি না। কেন গিরিশবাবু, আপনাদের গ্রামের অদূরে থাকা সেই বাদা বনের মধ্যে কি এমন হঠাৎ করে ঘটল যার কারণে আপনাদের সুস্থ স্বাভাবিক জনজীবনে এমন ধারা ব্যাঘ্রাত পেল? আমাদের এই মধুপুর গ্রামের প্রতিটা পুরুষ মানুষেরই প্রধান জীবিকা হলো মৎস্য শিকার করা, কাঁকড়া শিকার করা, মধু সংগ্রহ, শুকনো জ্বালানি কাঠ বিক্রয় এবং ওই সমুদ্রের ভেষজ উদ্ভিদ নিয়ে আসা রোগ নিরাময়ের জন্য। আর এই প্রত্যেকটা পেশাই ওতপ্রোতভাবে জড়িত আছে ওই বাদা বনকে ঘিরে। জঙ্গলের ভেতর প্রবেশ না করলে মানুষ কিভাবে তাদের জীবিকা নির্বাহ করবে বলুন দেখি। অথচ আজ প্রায় এক সপ্তাহ হতে চলল, একজন মানুষও আর ভয়ে ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করেনি। কেন গিরিশবাবু, জঙ্গলের মধ্যে হঠাৎ করে ভয়ের উৎপত্তি হলো বা কি করে? আমার এই প্রশ্নে সে বৃদ্ধের চোখ মুখ জুড়ে আতঙ্কের বন্যা বয়ে গেল মুহূর্তের ভগ্নাংশে। কোন রকমে তিনি থতমত গলায় বললেন, ওই বাঁধা বনের মধ্যে এক ভয়ানক কালো বাঘের আগমন ঘটেছে। তবে আমাদের এখানকার প্রতিটা মানুষেরই স্থির বিশ্বাস হলো ওই বাঘ মোটেও রক্ত মাংসে গড়া কোনো জীবিত প্রাণী নয়, সে কোনো এক ভয়ানক অতিলৌকিক শক্তি বিশেষ যে কেবলমাত্র নিজের মায়া বলে এক কালো বাঘের রূপ ধারণ করে আশ্রয় নিয়েছে ওই বনের গভীরে। আমাদের গ্রাম থেকে যে সমস্ত পুরুষ মানুষের দল গেছিল বনের মধ্যে নিজেদের কাজে, তারা কেউ আর জীবিত অবস্থায় ফিরে আসতে পারেনি। তাদের প্রত্যেকের ক্ষত বিক্ষত মৃতদেহ পাওয়া গেছে জঙ্গলের বিভিন্ন অংশ জুড়ে। সত্যি এই যে দেখছি সমস্যা বেশ গুরুতর। তবে আপনি আর কোনো চিন্তাই করবেন না গিরিশবাবু, আমি যখন একবার এই সময় স্থানে এসে উপস্থিত হয়েছি তখন কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। আপনাদের গ্রামবাসীদের এমন দুরবস্থার দিনে পাশে থাকার জন্যই হয়তো ঈশ্বর আমায় আজ এই জায়গা টেনে এনেছেন। এই বৃদ্ধ মানুষটি এবার আমার দুই হাত জড়িয়ে ধরে কাতর কণ্ঠে বললেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ঠাকুরমশাই, সে ভাষায় আমি খুঁজে পাচ্ছি না। আপনাকে কাছে পেয়ে আজ এমন এই বিপদের দিনে বুকের মধ্যে কিছুটা হলেও বল খুঁজে পাচ্ছি। আপনি আপনি আমার সাথে চলুন ঠাকুরমশাই, যে কটা দিন এই মধুপুর গ্রামে থাকবেন সেই কদিন না হয় আমার গৃহেই থাকবেন। আমি আপনাকে কথা দিচ্ছি আপনার যত্ন আত্মীর সামান্যতম কোনো ত্রুটি হবে না। না না গিরিশবাবু, সেই সবের কোনো প্রয়োজন নেই। আমি দিব্যি এই গাছতলায় অথবা কোনো মন্দিরে চাতালে দিব্যি থেকে যেতে পারবো, এতে আমার বিন্দু মাত্র কোনো অসুবিধাই হবে না। ছি ছি ঠাকুরমশাই, এ আপনি কি কথা বলছেন,
আপনি কি না আমাদের এমন বিপদ থেকে উদ্ধার করতে প্রাণপাত করে দেবেন, অথচ রাত্রিবাস করবেন ফাঁকা গাছতলায়? এ কথা শোনাও যে পাপ। আপনার কোনো আপত্তি আমি শুনব না। আপনি দয়া করে আমার সাথে আমার বাড়ি চলুন। হাতে মুখে জল দিয়ে স্নান সেরে খাবার খেয়ে কিছুটা বিশ্রাম নিয়ে তারপরে যা করার তা করবেন। অগত্যা সেই ভদ্রলোকের শত অনুরোধ এবং জোড়াজড়িতে আমাকে এক প্রকার বাধ্য হয়ে তার বাড়ি আসার জন্য রাজি হতেই হল। গিরিশ বাবুর কথায় আমি রাজি হয়েছি দেখে তিনি মহানন্দিত হলেন। তার বাড়িতে এসে স্নান সেরে দুপুরে মধ্যাহ্ন ভোজন করে তারপর কিছুটা বিশ্রাম নিলাম। সূর্যের তেজ কিছুটা কমে এলো। আমি গিরিশবাবুর কক্ষে এসে বললাম, গিরিশবাবু চলুন, আপনি আমাকে একবার আপনাদের গ্রামের সেই বাঁধা বনের দিকে নিয়ে যাবেন। চলুন, আপনাকে সেই বনের ভেতর প্রবেশ করতে হবে না, তবে আমি প্রবেশ করব। গোটা বিষয়টা একবার নিজের চোখে ভালোভাবে প্রত্যক্ষ করা খুবই প্রয়োজনীয়। এই আপনি কি বলছেন ঠাকুরমশাই? আপনি সবটা জেনে শুনে স্বেচ্ছায় ওই বাঁধা বনের মধ্যে প্রবেশ করতে চাইছেন? আপনি কি জানেন না যে ওই বন ঠিক কতটা সাংঘাতিক, ভয়ানক? ওই বনের মধ্যে এক ভয়ঙ্কর অপশক্তি আশ্রয় নিয়েছে। সমস্ত কিছুই তো আপনাকে বলেছি, কিন্তু তারপরও? হ্যাঁ, তারপরও আমি স্বেচ্ছায় সেই বাঁধা বনের মধ্যেই প্রবেশ করতে চাইছি, কারণ আমাকে যে ওই বনের মধ্যে প্রবেশ করতেই হবে। তা না হলে আমি বুঝবো কি করে সেই অপশক্তির স্বরূপ আসলে কিরকম, আর সেই অপশক্তির মুখোমুখি না হলে তাকে ধ্বংস করতেও পারবো না। তাই আমাকে ওই বাঁধা বনের মধ্যে প্রবেশ করতেই হবে। কিন্তু ঠাকুর মশাই, ওই বনের মধ্যে প্রবেশ করে আপনি যদি কোনো বিপদের মুখোমুখি হন? সম্প্রতি যে সকল মানুষরা ওই বনের মধ্যে পা রেখেছে তার আর কেউই জীবিত প্রাণ নিয়ে ফিরে আসতে পারেনি। হ্যাঁ, আমি জানি যে আপনার অনেক অতিলৌকিক ক্ষমতা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও যদি কোনো আপনার ক্ষতি করে দেয় ওই অপশক্তি, তখন আমরা সমাজের কাছে মুখ দেখাবো কি করে? নিজেকে নিজে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আহ গিরিশবাবু, আমাকে নিয়ে এত ভাববেন না, কারণ আমার ওপর পরমেশ্বরের আশীর্বাদ রয়েছে, তাই আমার সামান্যতম কোনো ক্ষতিই হবে না। আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশক্তির মুখোমুখি হয়েছি। আপনি শুধু আমাকে সেই বনের কাছে নিয়ে চলুন, ব্যাস এটুকুই আপনার কাজ। ঠিক আছে ঠাকুরমশাই, আপনি যা ভালো বোঝেন তাই করুন, তবে যা করবেন তা খুব সাবধানে। সবার প্রথমে নিজের সাবধানতার কথা স্মরণে রাখবেন, এটুকুই যা আপনার কাছে আমার একান্ত প্রার্থনা। ঠাকুরমশাই থামলেন। ঠাকুরমশাই কিছুটা চুপ হতে না হতেই কিশোরী এবার প্রশ্ন করল, তা ঠাকুরমশাই, আপনি কি এবার তাহলে সেই বাঁধা বনের ভেতরে প্রবেশ করলেন, তাও আবার সম্পূর্ণ একা? কি হ্যাঁ কিশোরী, গিরিশবাবুর সাথে হাঁটতে হাঁটতে আমি এসে উপস্থিত হলাম মধুপুর গ্রামের বাইরে। একেবারে ওল ঘেঁষে থাকা বিশাল বড় সেই বাঁধা বনের সম্মুখ ভাগে আমি গিরিশবাবুকে সেখানে দাঁড়িয়ে আমার ফিরে আসার জন্য অপেক্ষা করতে বললাম। তিনি পাথরের মূর্তির ন্যায় নিষ্কলভাবে দাঁড়িয়ে রইলেন। আমি আরো বেশ কিছুটা এগিয়ে এসে সেই বনের মধ্যে প্রবেশ করার পূর্ব মুহূর্তে এই মনে মনে আমার পরমেশ্বর কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ভালোভাবে শক্তিশালী মন্ত্র দ্বারা গাত্রবন্ধন করে নিলাম। তারপর ধীরে ধীরে প্রবেশ করলাম সেই বনের ভেতরে। গুল্ম লতা পাতা ছোটখাটো আগাছা ঝোপ ঠেলে এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। এই জঙ্গলের মাটিতে পা রাখা মাত্রই আমার নাকে একটা বিশ্রী কটু বিটকের গন্ধ এসে যেন ঝাপটা মারল। আমি পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে এই স্থানে কোনো ভয়ানক রকমের অশুভ শক্তি বাসা বেঁধেছে। চারপাশের প্রতি ভালোভাবে নজর রেখে আমি পা ফেলে এগিয়ে চলতে লাগলাম। বিশাল বড় বড় সব মহিরুয়ের দল সশস্ত্র প্রহরীর মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে একটা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন
মায়াময় ভাব বিদ্যমান। সূর্যালোকে স্বল্প আলো এসে পতিত হচ্ছে ধরাতলে, গোটা বন জুড়ে যেন বিছিয়ে রয়েছে আলো আঁধারের এক অদ্ভুত পাতলা ফিনফিনের চাদর। এভাবেই কিছুটা হাঁটার পর আমার কানে এক ভয়ানক রকমের গর্জন এসে ঠেকল। আমার ঘরের প্রতিটা লোম খুব সজারুর কাঁটার মতন এক একটা করে খাড়া হয়ে গেল। আমি দেখলাম জঙ্গলের ঘন পাতা ঠেলে বাইরে বেরিয়ে এলো মূর্তিমান সেই বিভীষিকা। কালো কুচকুচে লোমে আবৃত এক বিশাল নরখাদক চিতা। তবে সে যে সত্যি এক সামান্য চিতাবাঘ নয় এ বিষয়ে আমি সন্দেহমুক্ত হলাম। আমি বুঝতে পারলাম যে মধুপুর গ্রামের মানুষেরা যা ধারণা করেছে তাই প্রকৃতপক্ষে সঠিক। ইহাদেও কোনো বাঘ নয়, এ আসলে এক ভয়ানক অপশক্তি যে রূপ ধারণ করেছে এক চিতাবাঘের। রক্ত জল করা এক হুঙ্কার দিয়ে পিশাচের মতনই সেই বাঘ এলো আমারই দিকে। আমি দুই চোখ বন্ধ করে মনে মনে কাল ভৈরবের নাম স্মরণ করলাম। মুহূর্তের মধ্যেই আমার দেহের উপরই বাঘ এক অদৃশ্য স্বচ্ছ সুরক্ষার বলয় নির্মিত হল। সেই অপশক্তি আমার দেহ স্পর্শ করার পূর্বেই ছিটকে পড়ল কয়েক হাত তফাতে। অপরিসীম ক্রোধে ও সীমাহীন হিংস্রতায় সে বিষাক্ত সাপের মতন যেন গর্জন করতে আরম্ভ করল। এইভাবে বেশ কিছুক্ষণ বাদ সে আমার ওপর পুনরায় আক্রমণ করার চেষ্টা করলো ঠিকই, কিন্তু তাতে কোনো বিশেষ লাভ হলো না। সেবারে বারে ওইভাবে সুরক্ষার জলে বাঁধা পেয়ে ছিটকে পড়ল বহু দূরে। আমার শক্তি সম্পর্কে সে অবগত হয়ে মিলিয়ে গেল জঙ্গলের অন্ধকারে নিমজ্জিত পরিবেশের মধ্যেই। আমার যা দেখা ছিল তা আমি ততক্ষণে দেখেই নিয়েছিলাম। ইতিমধ্যে সেই বাঁধা বনের ভেতরে নেমে আসছিল গাঢ় অন্ধকার, তার জন্য আমি ফেরার রাস্তা ধরলাম। জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসে গিরিশমশাইকে আমি সমস্ত কিছুই বললাম। গিরিশমশাই আমাকে সুস্থ স্বাভাবিক অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আনন্দে যেন লাফাতে আরম্ভ করলেন। সেদিন রাতের বেলায় আমি নিরিবিলি এক স্থানে মধুসুন্দরী দেবীর ধ্যান করতে আরম্ভ করলাম। কি হয়েছে সাধক, আজ আমার শরণাপন্ন হলে যে? আমি চোখের পাতা খুলতেই দেখতে পেলাম আমার সামনে আবির্ভূত হয়েছেন মধুসুন্দরী দেবী। কি অবর্ণনীয় সৌন্দর্যে ভরা তার সেই রূপ! তার সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ থেকে বেরিয়ে আসছে এক উজ্জ্বল আলোক রশ্মি। আমি মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে দুই হাত জড়ো করে বললাম, আপনি আপনি এসেছেন দেবী? আপনার তো কিছুই অজানা নয়, সব কিছুর সম্পর্কে আপনি অবগত। আজ আমি বাদাবনের ভেতরে প্রবেশ করে যে ভয়ানক অপশক্তির মুখোমুখি হয়েছিলাম সে ব্যাপারে তো সমস্ত কিছুই আপনি জানেন। ওই কালো চিতাবাঘের মুখোমুখি হয়ে আমি এটুকু বুঝতে পেরেছি যে সে আসলে প্রকৃতপক্ষে কোনো চিতাবাঘ নয়, সে ভয়ানক এক অপশক্তি যে নিজের মায়া বলে ওই রূপ ধারণ করে রয়েছে। আর এটাও ভালোভাবে বুঝতে পেরেছি যে সেই অপশক্তির ক্ষমতা আমার থেকে অনেক গুণ বেশি। আজ কেবলমাত্র আপনার কারণেই আমি রক্ষা পেয়েছি। আমার দেহের মধ্যে গাত্রবন্ধন ছিল তাই সে আমার কোনো ক্ষতি করতে পারেনি। আপনি দয়া করে আমায় ওই ভয়ানক অপশক্তি বিনাশের উপায় বলে দিন দেবী, না হলে এখানকার মানুষেরা যে না খেতে পেয়ে অনাহারে মারা যাবে। সাধক, এই মধুপুর গ্রামের মাঝখানে বনবিবির মন্দির রয়েছে, তুমি কাল সে বনবিবির পূজা করো। তোমার পূজায় দেবী সন্তুষ্ট হলে তিনি স্বয়ং আশীর্বাদ করবেন। ওই অপশক্তি ধ্বংস করার কাজে দেবীর ত্রিশূল হবে তোমার প্রধান অস্ত্র। এই পরামর্শ দিয়ে মধুসুন্দরী দেবী মিলিয়ে গেল বাতাসের সাথে। আমি দেবীর উদ্দেশ্যে করজোড়ে ভক্তি ভরে প্রণাম জানালাম।
পরের দিন ভোরের আলো ফুটলে গিরিশ মহাশয় সহ গ্রামের সমস্ত মানুষদের পূজার আয়োজন করতে বললাম। তারা এতটুকু বিলম্ব না করে পূজার সমস্ত আয়োজন করতে লাগলো। দেবীর মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করা হলো, ভোগের সমস্ত ব্যবস্থাও করা হলো। সকালবেলায় স্নান সেরে শুদ্ধ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে আমি সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মন্দিরে উঠে এলাম। সারাদিন ধরে বনবিবির পূজা পাঠ যাগযজ্ঞ করে দেবীর হাতে থাকা ত্রিশূলখানি তুলে নিলাম নিজের হাতে। তারপর দেবীর পায়ে মাথা ঢুকে সেই ত্রিশূল নিয়ে অন্তদন্ত হয়ে গিয়েলাম সেই বনের দিকে। বনের ভেতর প্রবেশ করার আগে ভালোভাবে গাছ প্রবন্ধন করে নেওয়ার কথা আমি কিছুতেই ভুলে গেলাম না। গিরিশ মশাই আমায় বারবার করে সতর্ক করে দিলেন। তিনি বললেন, আমি যা করব তা যেন একটু ভেবে চিন্তে নিজের খেয়ালে রেখেই করি। আমি তাকে কথা দিলাম যে আমার কোনো বিপদই হবে না, আমি আমার নিজের সুরক্ষা নিজেই বজায় রাখব। একটানা এতদূর অবধি গল্প বলার পর ঠাকুরমশাই এবার সিগারেটের প্যাকেটখানা খুলে আরেকখানা সিগারেট বের করে তার দুই ঠোঁটের মাঝে চেপে ধরে তাতে আগুন ধরালেন। আমি আর কিশোরী চুপচাপ বসে রইলাম এবং অপেক্ষা করতে লাগলাম তার সিগারেট খাওয়ার পর্ব সমাপ্ত হওয়ার জন্য। তিনি মাঝে মধ্যেই সিগারেটের আগে জমতে থাকা ছাই ছাইদানি হিসাবে ব্যবহৃত আধ ভাঙা নারকেলের মালায় আঙুলের সামান্য চাপে ছেড়ে ফেলছিলেন। শেষমেশ তার সিগারেট খাওয়া সমাপ্ত হলে অবশিষ্ট ফিল্টারটা তিনি গুঁজে দিলেন ছাইদানির মধ্যে। তারপর নিজের থেকেই বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। ত্রিশূল হাতে আমি প্রবেশ করলাম বাদা বনের ভেতর। আমার নাকে পুনরায় সে বৃষ্টি পচা কটু গন্ধটা এসে ঠেকল। সেই কালো কুচকুচে অপশক্তি স্বরূপ চিতাবাঘের দর্শন আমি পেলাম কিছুটা সময় এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে। আমার কানের কাছে কে যেন ফিস ফিস করে বলে উঠল, এটাই প্রকৃত সময় সাধক, আর দাঁড়িয়ে থেকো না। তোমার হাতের ওই ত্রিশূল স্বয়ং বনবিবির আশীর্বাদ। এই ত্রিশূলখানা এবার ছুঁড়ে দাও ওই চিতাবাঘ লক্ষ্য করে, তাহলেই সে অপশক্তির বিনাশ ঘটবে। এই গলার আওয়াজ আমার ভীষণই চেনা। এই আওয়াজ মধুসুন্দরী দেবীর। দেবীর নির্দেশ পাওয়া মাত্রই আমি আমার হাতের মধ্যে ধরে থাকা সে ধারালো ত্রিশূল এবার খুব দ্রুততার সাথে প্রবল আক্রোশে ছুড়ে দিলাম সেই কালো চিতাবাঘকে লক্ষ্য করে। অপর্ত নিশানায় গিয়ে সেই ত্রিশূল খেতে গেল অপশক্তি স্বরূপ সেই চিতাবাঘের বক্ষ দেশে। সঙ্গে সঙ্গেই সেই বিভস্ত অশুভ শক্তি চিতাবাঘের খোলস ছেড়ে বাইরে বেরিয়ে এলো। আমি দেখলাম একটা কালো কুচকুচে অবয়ব ছটফট করছে, তার বুকের মধ্যে গাঁথা রয়েছে সেই ত্রিশূলখানি। সে ত্রিশূলের আঘাতে ওই ভয়ানক অপশক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মুহূর্তের মধ্যেই। বাতাসের বুক থেকে মিলিয়ে এলো সেই বাজে কটু বিশ্রি গন্ধটা। আমি বুঝতে পারলাম অপশক্তির বিনাশ ঘটেছে চিরতরের জন্য। এই বাদাবন সুরক্ষিত হয়েছে, আর ভয় পাওয়ার কোনো কারণই নেই। এই বাদাবনের ভেতরে প্রবেশ করে আর কোনো সাধারণ নিরীহ মানুষকে এক ভয়ানক অপশক্তির কবলে পড়ে মৃত্যুবরণ করতে হবে না। আমি এবার ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম। বাদাবনের বাইরে ততক্ষণে লোকে লোকারণ্য অবস্থা। গোটা গ্রামের মানুষ আট থেকে আসি প্রায় সকলেই ভিড় জমিয়েছে সেখানে। আমি এসে তাদের বললাম সমস্ত অপশক্তি শেষ হয়ে গিয়েছে, আর কোনো ভয়ঙ্কর কালোবাঘ নেই বাদাঞ্চলে। তারা সকলে আমার নামে জয়ধ্বনি দিতে আরম্ভ করলে আমি আপত্তি সুরেই বলেছিলাম, জয়ধ্বনি যদি দিতেই হয় তাহলে তা পরমেশ্বরের নামে দেওয়াই উচিত,
কারণ যা করার তিনিই করেছেন, আমি কেবল নিমিত্র মাত্র। মানুষের ভিড় থেকে গিরিশবাবু আমার দিকে এগিয়ে এসে আমার দুই হাত ঝরিয়ে ধরে বললেন, আপনাকে নতুন করে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না ঠাকুরমশাই, শুধু এটুকুই বলতে পারি যে আপনি আমাদের জন্য যা করলেন তা অন্য কোনো মানুষের পক্ষে করা একেবারেই সম্ভব ছিল না। নিজের জীবন বিপন্ন করে এইভাবে অন্যান্য মানুষদের জীবন সুরক্ষা করতে পারত না কেউ। আপনার মতো মানুষ আজও পৃথিবীতে রয়েছে বলেই হয়তো এই জগৎ সংসারের ভারসাম্য বজায় আছে, না হলে তা কবেই রসাতলে চলে যেত। আপনার কথা সমস্ত মধুপুর গ্রামের মানুষ চিরকাল মনে রাখবে ঠাকুরমশাই। আজ শুধুমাত্র আপনার জন্যই এই গায়ের শিশুদের মুখে দুটো খাদ্য উঠবে, তাই আপনাকে যতবারই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন কিংবা ধন্যবাদ জানাই না কেন, তা বরাবরই কম থেকে যাবে। আমি এর আগেও বলেছি, আবারও আপনাকে বলছি গ্রীষ্মশাই, আপনাকে ধন্যবাদ জানানোর কিছুই নেই। আমি যা করেছি সেটা আমার কর্তব্য ছিল, আমি শুধু আমার কর্তব্যটুকুই পালন করেছি মাত্র। এবার মধুপুরের মানুষদের বিপদ থেকে উদ্ধার করে আমি সোজা বাড়ি ফিরে এসেছিলাম, কারণ বেশ কয়েক মাস একটানা বাড়িতে আসা হয়নি। মায়ের জন্য মনটা বড়ই ছটফট করছিল। ঠাকুরমশাই, আজকের মতো তো গল্প বলা শেষ, এবার তাহলে আমরা উঠি, কি বলেন? কি হে ভাইয়া কিশোরী, চলো এবার তবে ওঠা যাক। হ্যাঁ ভাই চলো, ঠাকুরমশাই আজ উঠলাম তবে। হ্যাঁ হ্যাঁ এসো, তবে সাবধানে যেও। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর কিশোরী ছাতা মাথায় দিয়ে বেরিয়ে এলাম বাইরে। তারপর গল্পগুজব করতে করতে হাঁটতে লাগলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এতক্ষণ শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন গল্প বাঁধা বনের ভয়। আজকের এই গল্পের কথকের ভূমিকায় ছিল দীপক এবং গল্পের সূত্রধার ও তারানাথ তান্ত্রিকের চরিত্রে আমি বুবাই। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন নীল, দীপ্তিমান, অভিষেক, সৌরভ, পূজা, রাজ, নীলাঞ্জন। এবং আমাদের আজকের নিবেদনের প্রচ্ছদ অলঙ্করণে রয়েছে শুভঙ্কর এবং শব্দগ্রহণ ও আবহে সূর্য। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ প্লিজ আমাদেরকে উৎসাহ করুন লাইক ও কমেন্টের মাধ্যমে। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন। ধন্যবাদ।